Hello friends, welcome to my new lecture video. I am Mohammad Tariqul Islam. In this lecture video, we are gonna learn how to calculate differential coefficient from first principle. अर्थात কিভাবে মূল নিয়মে অন্তঃসহগ নির্ণয় করা যায় তা আমি তোমাদেরকে এই লেকচার ভিডিওতে শেখাবো। যদি আমি আমার প্রিভিয়াস লেকচার ভিডিওতে এই বিষয়ে কিছু প্রবলেম এবং কিছু ফর্মুলা তোমাদেরকে দেখিয়েছি, তো এখন আমরা দেখব যে আমরা কিভাবে মূল নিয়মে লগ এক্স বেজ এ এর অন্তঃসহগ নির্ণয় করতে পারি। তো লগ এক্স বেজ এ এর অন্তঃসহগ নির্ণয় করতে হলে আমাকে প্রথমেই ই লগারিদমটাকে স্বাভাবিক লগারিদম বা ই ভিত্তিক লগারিদমে রূপান্তর করে নিতে হবে। তো আমরা জানি লগ এক্স বেজ এ এটাকে আমরা এভাবে লিখতে পারি, লগ ই বেজ এ ইন্টু লগ এক্স বেজ ই। অর্থাৎ যদি আমরা একটা লগারিদমকে অন্য কোনো ভিত্তিক লগারিদমে প্রকাশ করতে চাই, তাহলে লগের যে সহগটি থাকে এই সহগের পরিবর্তে যাকে ভিত্তি করব তাকে লিখতে হয়। তো লগ এক্স বেজ এ ছিল, আমি লিখলাম কি লগ ই বেজ এ, যেহেতু এক্স এর পরিবর্তে ই নিয়ে আসছি এবং এর সঙ্গে এখন পরবর্তী ক্ষেত্রে এই ই ভিত্তিক একটি লগারিদম তাহলে গুণ হবে, তাহলে ইন্টু লগ ই ভিত্তিক লগারিদম এবং এক্স যেটা ছিল এক্স এক্সই থাকবে। ওকে, তোমাদেরকে সূত্রে মুখস্থ রাখতে হবে। এখন দেখো আমরা লগ এক্স বেস এ এর অন্তরীকরণে চলে যাই, তাহলে আমরা ধরে নিতে পারি যে এফ অফ এক্স ইকুয়াল টু লগ এক্স বেস এ। তাহলে এটি কোটা আমরা জানি যে কী লিখতে পারি, এটি কোটা আমরা লিখতে পারি যেহেতু ই ভিত্তিক লগারিদমে প্রকাশ করবো, তাহলে আমরা এখানে দেবো লগ ই বেস এ ইন্টু লগ এক্স, এবার এটা হয়ে যাবে কি ভিত্তি। ওকে, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এইটা আমরা আবার লিখতে পারি কি যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে লিখতে পারি কি ওয়াই ইকুয়াল টু লগ ই বেজ এ ইন্টু লগ এক্স বেজ ই। ওকে, এখন যদি ওয়াইকে আমরা ডিফারেন্সিয়েশন করি বা অন্তরীকরণ করি তাহলে কি পাবো, ডি ওয়াই বাই ডি এক্স। তো ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু আমরা জানি যে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এখন দেখো আমরা কিন্তু এফ অফ এক্সের মান জানি, আমরা এফ অফ এক্সের মান জানি যে লগ ই বেস এ ইন্টু লগ এক্স বেস ই। আর আমাদের লাগবে কি এফ অফ এক্স প্লাস এসের মান, তো ইজিলি আমরা বের করতে পারবো, জাস্ট এক্সের পরিবর্তে কী হবে এক্স প্লাস এস হবে আর অন্যান্যগুলো কিন্তু কোনো পরিবর্তন হবে না। ওকে, তবে লিমিট এস টেন্স টু জিরো এফ অফ এক্সের মান জানি, এখান থেকে এক্স প্লাস এসের মান বের করবো, তাহলে আমরা পাচ্ছি লগ ই বেস এ ইন্টু লগ এক্সের পরিবর্তে হবে কি এক্স প্লাস এইচ বেস ই, ছিল বেস ই থাকলো, তো মাইনাস এফ অফ এক্স। তো এফ অফ এক্স ইকুয়াল টু আমরা জানি কি লগ ই বেস এ, লগ ই বেস এ ইন্টু লগ এক্স বেস ই। ওকে, এখন দেখো এখানে আমার রয়েছে লগ ই বেস এ, এখানে আমার রয়েছে লগ ই বেস এ, তাহলে আমি চাইলে কিন্তু পরবর্তী লাইনে গিয়ে কী করতে পারি এটাকে কমন নিতে পারি। ওকে, এখন যদি আমি এটাকে কমন নিয়ে নিই, আচ্ছা আমি কমন নিয়ে নিচ্ছি যে লগ ই বেস এ যদি আমরা কমন নিই তাহলে এখানে আমার থাকছে লগ এক্স প্লাস এইচ বেস ই মাইনাস, এখানে আমার থাকছে লগ এক্স বেস এ, মানে আমার থাকছে কি এইচ। এখন দেখো এই কনস্ট্যান্ট সংখ্যাটাকে আমরা কিন্তু চাইলে বামিনে চলে আসতে পারি, তাহলে লগ ই বেস এ এটাকে বামিনে চলে আসলাম, তাহলে সঙ্গে ইন্টু আকারে থাকলো কি আমার লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান ভাগ এইচকে আমি আগে লিখে নিলাম ওয়ান ভাগ এইচ, তাহলে এখানে আমার থাকছে কি এখানে আমার থাকছে লগ এক্স প্লাস এইচ বেস ই মাইনাস লগ এক্স বেস ই। ওকে, এখন জাস্ট ক্যালকুলেশন করব, লগ ই বেস এ ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান ডিভাইডেড বাই এইচ। দেখো আমরা জানি যে দুইটা লগ যদি বিয়োগ আকারে থাকে তাহলে আমরা কী করতে পারি, লগের যে সংখ্যাটা থাকে লগের সঙ্গে যে সংখ্যা থাকবে এই সংখ্যাকে আমরা ভাগ আকারে লিখতে পারি, আর যোগ আকারে থাকলে গুণ আকারে লিখতে পারি। ওকে, তাহলে যেহেতু বিয়োগ আকারে আসে তাহলে এখন আমরা কী করতে পারি এটাকে ভাগ আকারে লিখতে পারি, যদি ভাগ আকারে লিখি তাহলে হয় লগ এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই এক্স। ওকে, আমরা এখানে চাইলে কী করতে পারি, ই দিতেও পারি নাও দিতে পারি, কারণ আমরা জানি যে এই ভিত্তিক লগের ক্ষেত্রে ই দেওয়া এবং না দেওয়া কিন্তু একই ব্যাপার, তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো, তাহলে এখানে আমরা পাইলাম কি লগ এক্স প্লাস এইচ ভাগ এক্স। ওকে, এখন দেখো লগ এক্স প্লাস এইচ ভাগ এক্স এর কোনো ফর্মুলা বিস্তৃতির ফর্মুলা আমাদের জানা নেই, আমরা জানি লগ ওয়ান প্লাস এক্সের বিস্তৃতি একটি ফর্মুলা আমরা জানি, যেটা আমরা প্রথমে শিখেছিলাম যে লগ ওয়ান প্লাস এক্সের যদি আমরা বিস্তৃতি করি তাহলে আমরা পাই এক্স মাইনাস এক্স স্কোয়ার ভাগ টু প্লাস এক্স কিউ ভাগ থ্রি মাইনাস এক্স ভাগ ফোর। অর্থাৎ প্রথমে এক্স একে এক দ্বারা ভাগ করেছি, তারপর মাইনাস হয়ে
एक्सर पावर एक बाढ़ दो द्वारा भाग करब प्लस एक्स पावर आओ एक बाढ़ तीन द्वारा भाग करब अर्थात एक्सर पावर जो एक्से भाग करब तत द्वारा और एक माइनस एक प्लस एक माइनस एक प्लस इट हे लग वन प्लस एक्सर सूत्र ती कर ये लग वन प्लस एक्सर रूपान्तर कर देव जो रूपान्तर करते चाय तो देखो रूपान्तर कर लग इ बेस ए इंटू लिमिट एस टेंस टू जिरो वन डिवाइडेड बाय एस लग इ এটাকে আমরা করতে চাচ্ছি ওয়ান প্লাস এক্স এ আকারে তাহলে দেখো এক্স প্লাস এইচ ভাগ এক্স এটাকে আমরা কী লিখতে পারি বলো তো এখানে আমার কী আছে আমি ডানেই করে দিই এক্স প্লাস এইচ ভাগ এক্স এটা কিন্তু আমরা এমন লিখতে পারি না যে এক্স ভাগ এক্স প্লাস এইচ ভাগ এক্স অবশ্যই লিখতে পারি এক্স ভাগ এক্স প্লাস এইচ ভাগ এক্স তাহলে দেখো এক্স আর এক্স কাটাকাটি করলে কত থাকবে ওয়ান থাকবে প্লাস এইচ ভাগ এক্স অর্থাৎ দেখো এক্স প্লাস এইচ ভাগ এক্স এটা কিন্তু আমরা চাইলে ওয়ান প্লাস এইচ ভাগ এক্স আকারে লিখতে পারি তো এটা কিন্তু আমি লিখলাম কি ওয়ান প্লাস এইচ ভাগ এক্স তাহলে দেখো এখন কিন্তু লগ ওয়ান প্লাস এক্স এই আকার হয়ে গেছে লগ ওয়ান প্লাস এক্স এক্স বলতে এখানে কি এইচ ভাগ এক্স তো এর ফর্মুলা কিন্তু আমরা জানি এখন জাস্ট আমরা কী করবো ফর্মুলাটি বসিয়ে দেব লগ ই বেজ এ ইন্টু লিমিট এস টেন্স টু জিরো ওয়ান ডিভাইড বাই এইচ ইন্টু যদিও আমি আমার প্রিভিয়াস লেকচারটিতে এই প্রবলেমটি কিন্তু তোমাদেরকে সলভ করে দেখিয়েছিলাম তো তোমরা যারা প্রিভিয়াস লেকচারটি দেখেছো তাদের কাছে এটা কোনো ব্যাপারই না ওকে তাহলে এখন লগ ওয়ান প্লাস এক্সের সূত্র আমরা জানি লিখে ফেলি যে প্রথম হচ্ছে এক্স এক্স মানে এখানে এস বাই এক্স মাইনাস এইচ স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার ভাগ টু তাহলে এক্স স্কোয়ার বলতে এখানে এস স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার ভাগ টু দুই তারিখে যদি ভাগ করে তাহলে এখানে লেখা যায় একেবারে ভাগ টু তারপর আবার প্লাস এইচ কিউ ভাগ এক্স কিউ ভাগ থ্রি যেহেতু তাহলে এক্স কিউ বলতে আমরা লিখলাম এক্স কিউ ভাগ থ্রি মাইনাস এভাবে কী হবে চলতে থাকবে ওকে এটুকু আমার আলাদা অংশ জাস্ট রাফ তোমাদের করে দেখালাম এটুকু তোমার মেয়ের অঙ্কের অংশ তাহলে দেখো এখন যতগুলো পদ পেয়েছি সবগুলো পদে কিন্তু এইচ আছে এখানে এইচ আছে এইচ স্কোয়ার এইচ কিউ চলতেই আছে তাহলে কিন্তু আমরা চাইলে এই পদগুলো থেকে এইচ কমন নিতে পারি তাহলে দেখা এইচ কিউ দেখেন আমরা কমন নিই তাহলে লগ ই বেস এ ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান ডিভাইডেড বাই এইচ ইন্টু এখানে তো আমরা এইচ কমন নিই এইচ কমন নিলাম তাহলে দেখো এখানে আমার থাকে ওয়ান ভাগ এক্স থাকে এখানে আমার কি একটা এইচ কমন নিস তাহলে একটা এইচ থাকে একটা এইচ ডিভাইডেড বাই টু এক্স স্কোয়ার প্লাস এখান থেকে একটা এইচ কম এইচ যদি কমন নিই তাহলে থাকে এইচ স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি এক্স কিউ এভাবে আমার চলতে থাকবে তো এইভাবে যতগুলো পদ আছে প্রতিটা পদেই কিন্তু আমার এইচ আছে এইচের মান এক এক করে বাড়তে আসে এখন তখন আমি চাইলে এই এইচ এবং এইচ কেটে দিতে পারি এখন আমি এখন চাইলে কিন্তু এইচের মান জিরো এই পদগুলোতে বসিয়ে দিতে পারি এখন দেখো এসের মান জিরো যদি তুমি এই পদগুলোতে বসিয়ে দাও তাহলে শুধুমাত্র এই পদটি পাবা আর বাদ বাকি সবগুলো কিন্তু শূন্য হয়ে যাবে যেহেতু এসের ভ্যালু শূন্য এখানে শূন্য বসালে ভ্যালু শূন্য হবে এখানে শূন্য বসালে ভ্যালু শূন্য হবে এভাবে এই পরবর্তী প্রতিটি পদে যেহেতু শূন্য আছে তো সবগুলো পদে কিন্তু আমার শূন্য হয়ে যাবে তাহলে পরবর্তী পদগুলো যদি শূন্য হয়ে যায় তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি জাস্ট ওয়ান ভাগ এক্স তাহলে এসের মান যদি শূন্য বসিয়ে দিই এখানে তাহলে এখান থেকে জাস্ট পাবো ওয়ান ভাগ এক্স তাহলে এখানে আমার ছিল লগ ই বেজ এ আর এখান থেকে পাইলাম ইন্টু ওয়ান ভাগ এক্স তাহলে আমরা লিখতে পারি যে এটা ইকুয়াল টু ওয়ান ভাগ এক্স লগ ই বেজ এ এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ